নেত্রকোনায় শহীদ জননী জাহানারা ইমামের 93তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুদ্দিন আহমেদ ভিপি শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহমেদ, অধ্যাপক ওমর ফারুক, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন খান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নেত্রকোনা জেলা শাখার সভাপতি ননীলী রঞ্জন সরকার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিমল মিত্র, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রহিস মোহাম্মদ, হাবিব খান মুক্তি সহ বীর মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের কাছে শহীদ জননী জাহানারা ইমাম অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রেরণার উৎস। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঘাতক দালাল নির্মূল কমিটিকে শক্তিশালী করে দেশের ঘাপটি মেরে থাকা রাজাকার আলবদর ও পাকিস্তানি মতাদর্শের সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দুর্গাপুরে কিলবাংকাতে তরুণাতে জামে আছে প্রতিষ্ঠা আছে তাদের সাথে সমন্বয় করে সন্ত্রী সাধারণ মুক্তিযোদ্ধা কমান্ডার পাওয়াদের মধ্যে তাদের দিব তালিকা তাদের সাথে সমন্বয় করে কমিটি করবে সন্তান তাইকা তাকে তাদেরকে বাপ বাপ্তার করার জন্য সন্ত্রীকে সন্ত্রীকে ভাতুন করার জন্য প্রকৃত সংগঠনে কেন্দ্রীয় কমিটি সভাপতি সাধারণ সম্পাদককে আমরা সুপারিশ করব সাথে সাথে বাতিল করতে হবে। আমরা সেদিন তালিয়েছিলাম সেই কাপড়ের বিরুদ্ধে, সেই বিএনপির বিরুদ্ধে, সেই চেয়ারম্যানের চাটুকা আলবদর রাজাকারদের বিরুদ্ধে। 24 সালে শুরুতে জাতীয় সংসদ নির্বাচন যদি আমরা ক্ষমতায় থাকতে না পারি সমস্ত আন্দোলন সংগ্রাম ব্যস্ত যাবে আমাদের এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, জনসূত্র ঐক্যবদ্ধ করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে সংকল্পবদ্ধভাবে কাজ করার জন্য আমরা এই জনজী শেখ হাসিনা নীতি আদর্শ বঙ্গবন্ধু সোনার বাংলা যে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন আদর্শ যে রেখে গিয়েছেন সে আদর্শ অনুযায়ী আমরা কাজ করব। প্রধানমন্ত্রী কে ছিলেন? যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে তিনি স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত করেছেন, কৃষ্ণকোশের রক্তকে অশ্রদ্ধা জানিয়েছেন, দেশকে পাকিস্তানের দিকে ঠেলে দিয়েছেন, সেই পাকিস্তানের প্রেতাত্মাদের সঙ্গে তিনি আত্মীয়তা করেছেন, যার জন্য প্রশ্নটা আসে আমরা দ্বিধা বিভক্ত। দ্বিধা বিভক্ত কেন আসে? বিএনপির সঙ্গে আমরা মুক্তিযোদ্ধারা অনেকে স্লোগান দিয়েছি, জিয়াউর রহমানকে লাল সালাম জানালেও খালেদা জিয়াকেও জানানো হয়, নিজামীকে জানানো হয়, এই ওলামা আজমকে জানানো হয়। খালেদা জিয়া মানে নিজামি, আব্দুল আলিম, আব্দুল কাদের আর ওলামা আজম, জিয়াউর রহমান মানে মুক্তিযুদ্ধের মাথা কেটে ফেলা, জিয়াউর রহমান মানে মুক্তিযুদ্ধকে অপর